নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মালি টেক চ্যানেল, যেটা বাংলায় ওয়ান এন্ড অনলি পারফেক্ট টেক চ্যানেল। আমি হলাম আপনার বন্ধু সঙ্গী, নাম বাপ্পা। আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিন। ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত কোনো ক্যামেরা বেরোয়নি যেগুলো ফুললি নাইটে ফুললি পারফেক্ট কাজ করবে। এটা ওয়ান এন্ড অনলি ক্যামেরা, এই ইনফ্রারেড ক্যামেরা, যেটা ফুললি নাইটে ফুললি পারফেক্ট কাজ করে। তো চলুন আজকের ভিডিওটা আমার চালু শুরু আরম্ভ। এর মেইন কাজ যেটা হলো, আমরা দিনের বেলায় তো ফেস আনলকটা ভালোভাবে কাজ করতে পারছিলাম, কিন্তু যখন রাত হচ্ছিল তখন তখন আমরা এই ফেস আনলকটা কাজ করতেই পারছিলাম না। তখন আমাদের সেই পেছন থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েই কাজ চালাতে হচ্ছিল। এই ক্যামেরাটাকে মোবাইল টেকনোলজিতে নিয়ে আসার মেইন উদ্দেশ্য এটাই, যাতে রাত্রে আরো পারফেক্ট আমাদের ফেস আনলকিংটা কাজ করে। আজকে আমার এই ভিডিওটা ইনফ্রারেড ক্যামেরা নিয়ে। ইনফ্রারেড ক্যামেরাটা কি, এর ইন্ট্রো হিসাবে বলতে গেলে ইনফ্রারেড ক্যামেরাগুলি ইনফ্রারেড শক্তি ছড়িয়ে তাপ শক্তিকে শনাক্ত করে তার এরিয়া পর্যন্ত। তারপরে এই তাপ শক্তিকে ইলেকট্রনিক সংকেত রূপে রূপান্তরিত করে এবং তারপর আমাদের মনিটর বা টিভি স্ক্রিনে শো করে। আমরা জানি প্রত্যেকটা বস্তুর এক একটা তাপ থাকে, তাতে দিন হোক বা রাত তাপের কোনো পরিবর্তন হয় না, খুব একটা পরিবর্তন হয় না। সেই রকমই আমরা এই ইনফ্রারেড ক্যামেরাগুলো দিন হোক বা রাত দুটো টাইমই ব্যবহার করতে পারছি, কারণ এটাতে তাপচিত্র আমাদের দেখিয়ে দেয়। এই জন্য আমরা রাত্রেও এটা আমরা ব্যবহার করতে পারছি। এই ইনফ্রারেড ক্যামেরাগুলো দিয়ে আমরা তাপের অত্যন্ত সঠিক পরিমাপ করতে পারছি। আর মেন কাজ যেটা বলি, এই ইনফ্রারেড ক্যামেরাতে একটা সেন্সার থাকে, এই সেন্সারটার নাম হলো অ্যারে সেন্সার। এইটারই মেন কাজ। এই অ্যারে সেন্সারের এক একটা গ্রিডে হাজার হাজার পিক্সেল থাকে, প্রত্যেকটা পিক্সেল কিন্তু একটা ইনফ্রারেড শক্তিকে প্রতিক্রিয়া দেয় এবং একটি ইলেকট্রনিক সংকেত উৎপন্ন করে। এবং ক্যামেরায় যে প্রসেসর থাকে সেই প্রসেসর ক্যামেরার প্রত্যেকটি পিক্সেল থেকে সংকেত নেয় এবং বস্তুর তাপমাত্রার মানচিত্র তৈরি করে একটা গাণিতিক হিসাব প্রয়োগ করে। এবং বস্তুর বিভিন্ন রং বিভিন্ন ছবির উপরে ডিপেন্ড করে, বিভিন্ন রং হিসাবে বিভিন্ন ছবি হয়। এই ক্যামেরায় একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার নাম হলো আয়ার ফিউশন টেকনোলজি। এই টেকনোলজিতে কি হয়েছে, আমাদের পিক্সেল ইমেজ এবং তাপচিত্র এই দুটোকেই মার্জ করে একটা ছবি বানানো হয়েছে এবং তার রেজাল্ট দারুণ বেরিয়ে আসে। এবং ক্যামেরার সামনে যেটা আছে তার স্পষ্ট ইমেজ আমরা এই জন্যই দেখতে পাচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।